ওয়েলকাম টু মি এনিথিং ফ্যামিলি সো আজকে আপনাদের আমি কম্পিউটার আর্কিটেকচারের ডাটা পাথ কন্ট্রোল জিনিসটা পড়াবো তো ডাটা পাথ বিল্ডিং ডাটা পাথ অ্যান্ড ইনস্ট্রাকশন ফেচিং অ্যান্ড ইনক্রিমেন্টিং দ্য প্রোগ্রাম কাউন্টার রিলেটেড তো শুরু করতেছি ফার্স্ট অফ অল ডাটা পাথটা কি আমাদের যে কম্পিউটার প্রসেসরের জন্য যে ডাটা পাথের যে কয়েকটা সেগমেন্ট আছে ফার্স্ট অফ অল প্রোগ্রাম কাউন্টার দেন ইনস্ট্রাকশন মেমরি দেন রেজিস্টার্স দেন এএলইউ দেন ডাটা মেমরি এই চার পাঁচটা ব্লগ নিয়ে আমার কম্পিউটার প্রসেসর এখন এই ব্লকগুলোর মধ্যে কানেকশনগুলো কিভাবে থাকবে ডাটা ফ্লোগুলো কিভাবে হবে এইগুলোই মেইনলি ডাটা পাথ নিয়ে আলোচনা করা হয়েছে আর ফ্লোগুলো একটা ব্লগের সাথে আরেকটা ব্লগের কানেকশনটা কিভাবে থাকবে সো প্রথমে যে ব্লগটা আসে সেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার প্রোগ্রাম কাউন্টারের কাজটা হচ্ছে যে আমার যে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করব তার নেক্সট ইনস্ট্রাকশনটা হোল্ড করা সো হোল্ডস দ্য প্রোগ্রাম কাউন্টার হোল্ডস দ্য নেক্সট অ্যাড্রেস অফ দ্য ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড সো প্রোগ্রাম কাউন্টারটা কানেক্টেড করা আছে ইনসট্রাকশন মেমোরির সাথে এই ইনস্ট্রাকশন মেমোরিতে আমার যে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হবে সেই ইনস্ট্রাকশনগুলো থাকবে সাপোজ আমার এক কিছু ইনস্ট্রাকশন যেমন সি প্রোগ্রামিংয়ে আমার কিছু ইনস্ট্রাকশন থাকতে পারে যে এ ইকাল টু টেন বি ইকোয়াল টু টোয়েন্টি দেন সি ইকোয়াল টু এ প্লাস বি এর ইকোভ্যালেন অ্যাসেম্ব্লি অ্যাসেম্বলি কোড জেনারেট করা থাকবে যেটা এখানে দেওয়া আছে অ্যাড অ্যাড অ্যাডের জায়গায় এ ইকোয়াল টু এ প্লাস বি ইকোয়াল টু সি সো এই জিনিসটাই আমার ইনস্ট্রাকশন মেমোরিতে থাকবে সে অ্যাসেম্বলি কোডটা আর প্রোগ্রাম কাউন্টারে কাজ হচ্ছে এইগুলো নেক্সট ইনস্ট্রাকশানগুলো একের পর এক ফেচ করা সো ফেচিং ইজ দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য প্রোগ্রাম কাউন্টার সো সাপোজ আমার এই যে ইনস্ট্রাকশানগুলো তার করিসপন্ডিং মেমোরি ইনস্ট্রাকশান কোরিসপন্ডিং মেমোরি ইনস্ট্রাকশানগুলো আমি আমার এখানে র্যাম র্যাম বা মেমোরিতে করে রাখলাম সো মেইনলি আমার র্যাম বা মেমোরি ইনস্ট্রাকশনটা হচ্ছে বাইট অ্যাড্রেসেবল সো ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে যে প্রথম অ্যাড্রেসটা হচ্ছে সবগুলো জিরো দেন পরের অ্যাড্রেসটা হচ্ছে জিরো 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 ফোর দেন পরের অ্যাড্রেস জিরো 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 এইট সো এইগুলো ইন্টারভেলটা হচ্ছে ফোর বাইট করে এক একটা ঘর হচ্ছে ফোর বাইট সো ফোর বাইট ইন টু এক বাইট হচ্ছে এইট বিট সো ইকু ভ্যালেন টু থার্টি টু বিটস সো এক একটা রো থার্টি টু বিটস যেটা আমরা আর্ট টাইপ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখছি বা আই টাইপ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখছি যে এক একটা ইনস্ট্রাকশনের জন্য থার্টি টু বিট করে থাকে চ্যাপ্টার টুতে যেটা করানো ছিল আচ্ছা দেন আমি যাচ্ছি যে এই ইনস্ট্রাকশনগুলো যে সাপোজ আমার প্রথম যে ইনস্ট্রাকশনটা সেটা হচ্ছে এই ইকুয়াল টু টেন দেন পরের ইনস্ট্রাকশনটা বি ইকুয়াল টু টোয়েন্টি সো প্রথম ইনস্ট্রাকশনটা আমার মেমোরিতে পিসিতে লোড করা থাকবে দেন পিসির ভ্যালু নেক্সট ইনস্ট্রাকশনে যাবে দেন পিসির ভ্যালু এক করে ইনক্রিমেন্ট হবে এভাবে এক এক করে ইনস্ট্রাকশনগুলো ফেজ করে নিয়ে আসতে হবে ইনস্ট্রাকশন মেমরি থেকে ইনস্ট্রাকশন মেমোরি থেকে সো পিসির জন্য যে ডাটা পার্টটা যে নেক্সট ইনস্ট্রাকশন প্রথমে যে ইনস্ট্রাকশনে হোল্ড করে আসে দেন নেক্সট ইনস্ট্রাকশনকে পয়েন্ট করতে হবে এই নেক্সট ইনস্ট্রাকশনটা কীভাবে ইনক্রিমেন্ট হবে তার জন্য আমার প্রোগ্রাম কাউন্টারের ডাটা পাথ এটাই হচ্ছে সেই প্রোগ্রাম কাউন্টারের জন্য ডাটা পাথ সো ফার্স্ট অফ অল আমার প্রথমে কি করতে হবে এ ইকাল টু টেন মুভ করতে হবে এর ভিতরে টেন ভ্যালুটা তো এই জিনিসটা আমি এখানে ড্র করতেছি মুভ এ টু টেন দেন মুভ বি ইকল টু টোয়েন্টি দেন অ্যাড সি এ বি সো এই ইনস্ট্রাকশন মেমোরির প্রতিটা ঘর হচ্ছে আমার বাইট অ্যাড্রেসেবল আর প্রতিটা ঘরকে আমার অ্যাড্রেসিং করা থাকে তো সাপোজ এই ঘরের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান ট্রিপল জিরো পরেরটা হচ্ছে ওয়ান জিরো জিরো ফোর পরটা হচ্ছে ওয়ান জিরো জিরো এইট বাইট অ্যাড্রেস হল ফোর বিট ফোর বাইট করে তার দ্যাট মিনস থার্টি টু বিট ইচ রো সো প্রথমে প্রোগ্রাম কাউন্টারটা কিছুই না জাস্ট একটা রেজিস্টার যেখানে এই যে অ্যাড্রেস কারেন্ট যে অ্যাড্রেস এক্সিকিউট হবে তার ভ্যালুটা লোকেট করা থাকে যে পিসি ভ্যালু কারেন্টলি জিরো ওয়ান জিরো জিরো এখন এক্সিকিউট হবে মুভ এই টু টেন দেন কী হবে এই ভ্যালুটা অ্যাডারে চলে আসবে কারণ আমার এরপরে নেক্সট ইন্সট্রাকশন এই বি ইকোয়াল এক্সিকিউট করতে হবে সো এই ভ্যালুটা অ্যাডারে চলে আসবে দেন এখানে কি ওয়ান জিরো জিরো দ্যাট মিন্স নেক্সট এই জন্য ফোর আমার অ্যাড করতে হচ্ছে অ্যাড করার পরে ওয়ান দেন রেজাল্টেন্ট ভ্যালুটা হচ্ছে জিরো ওয়ান জিরো ফোর সেটা আবার এখানে সেভ হয়ে থাকবে তো এইটুকুই ছিল মেমোরি ইনস্ট্রাকশন ফেচিং ফর ইনক্রিমেন্টিং প্রোগ্রাম কাউন্টার ওকে তাহলে কত দূর ছিল যে আমার দুইটা ইনস্ট্রাকশন ফেচ হয়েছে প্রথমে এই ইকল টু টেন দেন বি ইকল টু টোয়েন্টি দেন আমার অ্যাড করতে হবে এ প্লাস বি ইকুয়াল টু সি এ এ আর বি অ্যাড হয়ে সিতে যাবে তো এর জন্য আমার নেক্সট ইন্সট্রাকশনটা ফেজ করতে হচ্ছে তো পিসি ভ্যালু ছিল ওয়ান জিরো জিরো ফোর দেন সেটা আবার ফেজ হবে ওয়ান জিরো জিরো ফোর দেন আবার ফোর অ্যাড হয়ে ওয়ান জিরো জিরো ফোরের থেকে ওয়ান জিরো 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 ওয়ান জিরো ফোর দেন এর সাথে ফোর অ্যাড হয়ে জিরো ওয়ান জিরো এইট তো জিরো ওয়ান জিরো এইট এই ইনস্ট্রাকশানে আসে অ্যাড সি এ বি তার মানে আমার অ্যাড করতে হবে এ প্লাস বি ইকোয়াল টু সি ওকে এখন অ্যাড করার জন্য আমার আট টাইপ ইনস্ট্রাকশন অ্যাড যা যেখানে থার্টি টু বিট থাকে সাপোজ অ্যাড আচ্ছা সি টু এ প্লাস বি এখানে এর ভ্যালু টেন আর বিয়ের ভ্যালু টোয়েন্টি তার মানে সিতে থাকবে থার্টি সো এর কো ইকু অ্যাসেম্বলি কোড যেখানে এই দুইটা হচ্ছে রেজিস্টার সোর্স যেখানে টেন আর টোয়েন্টি আর এখানে সেই রেজিস্টার ডেস্টিনেশন যেখানে থাকবে থার্টি তার মানে এই দুইটা রেজিস্টার আমার রিড করতে হচ্ছে রিড করে টেন আর টোয়েন্টি ভ্যালু নিতে হচ্ছে দেন সেটা এল ইউতে আমার অ্যাড অপারেশন করে আমার টি জিরো রেজিস্টারে থার্টি রাখতে হচ্ছে এই অ্যাড অ্যাসেম্বলি কোডের জন্য যে ইকোভ্যালেন্ড এমআইপিএস ইনস্ট্রাকশন ছিল এর এই ফর্মেটটা ছিল প্রথমে ছিল অফ কোডের জন্য তারপরে ছিল রেজিস্টার সোর্স রেজিস্টার সোর্স সেকেন্ড দেন রেজিস্টার ডেস্টিনেশন এখানে রেজিস্টার সোর্স হচ্ছে এস ওয়ান এস টু দুইটা রেজিস্টার যেখানে দশ বিশ যোগ করে রেজিস্টার ডেস্টিনেশন টি টি জিরোতে আমার স্টোর করে রাখতে হচ্ছে আর এই থার্টি টুটা হচ্ছে আমার ভ্যালু সো এখানে আমার রেজিস্ট এর পরের ব্লকটা হচ্ছে পিসির পরের ইনস্ট্রাকশান মেমরি সেই অ্যাড ইনস্ট্রাকশনটা আমার ইনস্ট্রাকশন মেমরি হয়ে রেজিস্টারে চলে আসবে এখন এই রেজিস্টারের জন্য আমার চারটা ইনপুট ফিল্ড আছে একটা হচ্ছে রেজিস্টার তিনটা হচ্ছে রেজিস্টার সোর্সের জন্য আর একটা হচ্ছে ডাটার জন্য ডাটা রিড রাইড কোনো রেজিস্টারের ডাটা রিড রাইট করার জন্য এর মধ্যে দুইটা হচ্ছে রেজিস্টার সোর্স এস ওয়ান এস টু যে দুইটা রেজিস্টার আমার ভ্যালু রিড করে এলেওতে যাবে অ্যাড করার জন্য এখানে এস ওয়ানের ভ্যালু সাপোজ ধরো হলো টেন এস টু এর ভ্যালু ধরো হয়েছে টোয়েন্টি সো টেন আর টোয়েন্টি ভ্যালু এস ওয়ান থেকে টেন এস টু থেকে টোয়েন্টি এখানে এল ইউতে অ্যাড অপারেশন হবে অ্যাড হওয়ার পরে সেটা আমার টি জিরো রেজিস্টারে থার্টি সেই থার্টি ভ্যালুটা স্টোর হবে রেজিস্টার থ্রি টি জিরোতে তো এই অ্যাডের জন্য যে ডাটা ফ্লো বা ডাটা পাথ সেটা দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল যে অ্যাড ইনস্ট্রাকশন সেটা আসলো এই পাথ দিয়ে ইনস্ট্রাকশন মেমোরি থেকে এখানে একটা ইনস্ট্রাকশন মেমোরি ছিল পিসি দেন ইনস্ট্রাকশন মেমোরি আই এম ইনস্ট্রাকশন মেমোরি ইনস্ট্রাকশন মেমোরি থেকে সেই অ্যাড ইনস্ট্রাকশনটা রেজিস্টারসে আসবে রেজিস্টারের কাজ হচ্ছে রেজিস্টার ডিকোড করা এই যে অ্যাডের জন্য অ্যাড অফ কোড এই অফ কোডের জন্য আমার অপ অ্যাড করতে হচ্ছে টি ওয়ান টি থ্রি ভ্যালুর সাথে টি টু টি থ্রি ভ্যালুর সাথে টি ওয়ান টি ওয়ানে রাখবে যেমন একু ভ্যালেন যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল যে সি ইকোয়াল টু এ প্লাস বি যেখানে এর ভ্যালু রাখা হয়েছে টেন বি এর ভ্যালু রাখা হয়েছে টোয়েন্টি সিতে রাখা হবে সিতে হবে থার্টি সেটাই রেজিস্টার ওয়ান টি ওয়ান আর রেজিস্টার টু টি টু দেন এই আউটপুট পোর্ট দিয়ে টি ওয়ানের ভ্যালু যেটা টেন আর আউটপুট ও দিয়ে টি টুর ভ্যালু টি থ্রি ভ্যালু যেটা হচ্ছে টোয়েন্টি যাবে দেন এএল ইউতে এল ইউ অপারেশন কমান্ড আসবে অ্যাড যেহেতু এখানে কোডটা ছিল অ্যাড এই কোডটা অ্যাড আসার পরে দেন এই দুইটা ভ্যালু অ্যাড হবে অ্যাড হয়ে এখানে থার্টি আসবে থার্টি আসার পরে এই যে আউটপুট পাথ হয়ে রাইট ডাটা যে আমার এখন টি ওয়ানে এই থার্টি ভ্যালুটা স্টোর করে রাখতে হচ্ছে টি ওয়ান রেজিস্টারে থার্টি ডাটাটা আসবে দেন রাইট রেজিস্টার যেটা টি ওয়ান ছিল টি ওয়ানে থার্টি ভ্যালুটা স্টোর করে রাখবে সো আজকে এই পর্যন্তই বিল্ডিং ডাটা পাথ তো এখানে আজকে ফেচিং ইনস্ট্রাকশন দেখানো হয়েছে আর দেখানো হয়েছে অ্যাড অপারেশন কীভাবে অ্যাডের জন্য ডাটা পাথটা এক্সিকিউট করা হবে নেক্সট দিন স্টোর ওয়ার্ড এস ডাব্লু অ্যান্ড লোড ওয়ার্ড এল জন্য দেখানো